সর্বস্তরের কৃষ্ণনগরের মানুষের কাছে আমাদের করজোড়ে আবেদন, আপনারা আতঙ্কিত হবেন না। কৃষ্ণনগর শহরে করোনা পজিটিভ কোন পেশেন্ট ধরা পড়েনি। চাপড়া থেকে যে পেশেন্ট শক্তি হাসপাতালে ভর্তি হয়েছিল তাকে তৎক্ষণাৎ কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, ডাক্তার এবং নার্সরা ভগবানের মতো কাজ করছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাদের সঙ্গে সহযোগিতা করুন। আমরা এই শহরের সমস্ত গরিব মানুষের পাশে কৃষ্ণনগর পৌরসভা ছিল, আছে, থাকবে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে সরাসরি পৌরসভায় আসুন। আমরা বেলা 1:30 থেকে 4:30 পর্যন্ত প্রতিদিন পৌরসভায় থাকছি। পৌরসভার পৌরকর্মীরা প্রতিদিন স্যানিটাইজ করছেন। আমরা চাপড়াতে চারাতলা গ্রামে যেখানে কোভিড-19 পেশেন্ট ধরা পড়েছিল, কৃষ্ণনগর পৌরসভার কর্মীরা গিয়ে সেই গ্রাম স্যানিটাইজ করে এসছে। আমাদের শহরে প্রতিদিন স্যানিটাইজ চলছে। যেহেতু শক্তিনগর হাসপাতালে চাপড়ায় চারাতলার পেশেন্ট ভর্তি ছিল, সেখানেও আমরা আজকে সারাদিন ধরে স্যানিটাইজ করছি। আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা দয়া করে লকডাউন পিরিয়ডে বাড়ির বাইরে বেরোবেন না, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। কোনো সমস্যা হলে পৌরসভায় যোগাযোগ করুন, ফোন করুন, পৌরসভা সর্বদাই আপনাদের পাশে আছে। ধন্যবাদ। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।